পাকিস্তানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ নিহত 33 ভিনদেশি চলচ্চিত্র জিন্স এবং গালির বিরুদ্ধে কিমের যুদ্ধ ঘোষণা এবং ভারতে শিশুদের ওপর করোনা টিকার ট্রায়াল শুরু দেখছেন এটি নিউজ দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিন কার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুন্নাহা জাকিয়া এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত পাকিস্তানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 33 জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ দেশটির সংবাদ মাধ্যম ডন জানায় সোমবার ভোর 3:30 নাগাদ মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোধায় যাবার পথে লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি লাইনে উঠে যায় এই সময় রাওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাইয়েদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনায় ট্রেনে 13-14টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে অন্তত 8টি বগি এরই মধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এলাকার বেশ কয়েকটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে করাচি সুকুর ফয়সালাবাদ এবং রাওয়ালপিন্ডিতে যাত্রীদের জন্য হেল্পলাইন সেন্টার খোলা হয়েছে লাইন পরিষ্কার হয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে ধ্বংসস্তূপে নিজে আরও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ ভিনদেশি চলচ্চিত্র জিন্স এমনকি গালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন উত্তর কোরিয়া নেতা কিম জং উন এক প্রতিবেদনে বিবিসি জানায় উত্তর কোরিয়ায় সম্প্রতি নতুন একটি আইন পাশ করা হয়েছে এই আইনের উদ্দেশ্য যে কোনো ধরনের বিদেশি প্রভাব প্রতিহত করা এ আইনে বলা হয়েছে কেউ যদি ভিনদেশি সিনেমা দেখে ভিনদেশি পোশাক পরে এমনকি ভিনদেশি গালিও দেয় তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে দক্ষিণ কোরিয়ার নাটক সহ ধরা পড়া এক ব্যক্তির মৃত্যুদণ্ড হওয়ার নির্মম উদাহরণ আছে দেশটিতে অবৈধ ভিডিও চোরাচালান করার শাস্তি যে মৃত্যুদণ্ড সেটা যেন সবার জানা থাকে উত্তর কোরিয়ার প্রহরীরা তা নিশ্চিত করতে চাইছিল বলে জানানো হয় প্রতিবেদনটিতে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ যাত্রার সময় বাধার মুখে পড়েন কমলা রোববার গুয়াতেমালার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণে বাধ্য হয় তাকে বহনকারী বিমানটি পরে অবশ্য অন্য একটি বিমানে নিরাপদে গুয়াতেমালা পৌঁছান তার মুখপাত্র বলেন বিমানটি উড্ডয়নের পরেই কর্মীরা খেয়াল করেন এর ল্যান্ডিং গিয়ারগুলো জায়গা মতো ফিরে আসছে না এ থেকে পরে কোনো যান্ত্রিক জটিলতা হতে পারে তাৎক্ষণিকভাবে কোনো নিরাপত্তা ইস্যু না থাকলেও সতর্কতা হিসেবে বিমানটি ফিরিয়ে আনা হয় উড্ডয়নের কিছুক্ষণ পরেই ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে আসে কমলা হ্যারিসকে বহনকারী বিমানটি সেখানে সাংবাদিকদের ভালো আছেন বলে নিশ্চিত করেন কমলা হ্যারিস এবারে করোনা প্রসঙ্গ আজ থেকে ভারতে শিশুদের উপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুরা এই আশঙ্কা থেকে নেওয়া হয়েছে এই ব্যবস্থা অন্যদিকে কোভ্যাক্সিনের মজুদ শেষ হয়ে যাওয়ায় বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলোকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখতে বলেছে দিল্লি সরকার ভারতে এ পর্যন্ত করোনা টিকা দেওয়া হয়েছে 23 কোটি মানুষকে এদিকে গতকালের তুলনায় সংক্রমণের হার 12% কম ও গত 2 মাসে সবচেয়ে কম ভারতে করোনা এ পর্যন্ত মৃত্যু 3,49,000-এর উপরে ও সংক্রমণ 2,89,00,000-এর বেশি ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দিল্লি মুম্বাই ও তামিলনাড়ুতে শিথিল করা হয়েছে লকডাউন দেশটিতে 24 ঘন্টায় আক্রান্ত 1,636 এবং মৃত্যু 2,427 জন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট আলফা ভ্যারিয়েন্টের চেয়ে 40% বেশি সংক্রমণের ক্ষমতা রাখে
রোববার স্কাই নিউজকে একথা জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব এখন ব্রিটেনে সবচেয়ে বেশি। তিনি জানান, 21 জুনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার যে পরিকল্পনা সরকারের রয়েছে তা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এর আগে যুক্তরাজ্যে করোনার যে দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছিল তার জন্য দায়ী আলফা ভ্যারিয়েন্ট। এ কারণে জানুয়ারি মাস থেকে লকডাউন আরোপ করা হয় যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে করোনায় এ পর্যন্ত মৃত্যু 1,27,000-এর বেশি, সংক্রমণ 45 লাখ ছাড়িয়েছে। দর্শক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। রাজনৈতিক জোটের কঠোর সমালোচনায় নেতানিয়াহু। বোকো হারাম নেতা আত্মহত্যা করেছেন, দাবি শত্রুপক্ষের। ইসরায়েলের সরকার গঠনের জন্য রাজনৈতিক জোটের কঠোর সমালোচনা করলেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সবচেয়ে বড় ভোট কারচুপির ফলাফল এই জোট বলে মন্তব্য করেন তিনি। তাকে ক্ষমতা থেকে সরাতে সম্প্রতি জোট গঠন করেছে 8 বিরোধী দল। সরকার গঠনে অনুমোদনের জন্য এখন পার্লামেন্টে ভোটাভুটির জন্য অপেক্ষা করছে তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্যের মাধ্যমে সহিংসতাকে উস্কে দেওয়ার কথা অস্বীকার করেছেন নেতানিয়াহু। শনিবার তার নাম উল্লেখ না করে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান নাদাফ আরগামেন অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতার উস্কানি দেওয়া হচ্ছে। এছাড়াও দুর্নীতির দায়ে বর্তমানে মামলা চলছে সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়া নেতানিয়াহুর বিরুদ্ধে। নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতা আবু বকর শিকাও আত্মহত্যা করেছেন। এক অডিও বার্তায় এমন দাবি করেছে প্রতিদ্বন্দ্বী অপর একটি গোষ্ঠী। ওই অডিও বার্তায় ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স জানিয়েছে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পরে বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দেন শিকাও। তবে বোকো হারাম বা নাইজেরিয়ার সরকার কেউই এ খবর নিশ্চিত করেনি। 2009 সালে পুলিশ হেফাজতে বোকো হারামের তৎকালীন নেতার মৃত্যুর পর গোষ্ঠীটির নতুন নেতৃত্ব নেন আবু বকর শিকাও। আন্ডারগ্রাউন্ড গ্রুপ থেকে তিনি বোকো হারামকে গড়ে তোলেন প্রাণঘাতী বিদ্রোহী গোষ্ঠী হিসেবে, দখলে নিয়ে নেন উত্তর পূর্ব নাইজেরিয়ার বিস্তৃত এলাকা। শিকাওয়ের নেতৃত্বে বোকো হারাম বোমা হামলা, অপহরণ এবং কারাগারে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করতে থাকে। 2014 সাল থেকে গোষ্ঠীটি শহর এলাকায় হামলা চালানোর মাধ্যমে শরিয়া আইনের ভিত্তিতে একটি ইসলামিক স্টেট গঠনের প্রচেষ্টা শুরু করে। দ্বিতীয় সন্তানের পিতা মাতা হলেন প্রিন্স হ্যারি ও মেগান। ক্যালিফোর্নিয়ার শান্তা বারবারা হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা সন্তান লিলি ডায়ানা মাউন্টব্যাটেন উইন্ডসর। রাজপরিবারের রানী দ্বিতীয় এলিজাবেথের ডাক নামে তার নাম রাখা হয়েছে লিলি। তার মাঝের নাম ডায়ানা রাখা হয়েছে তার দাদি প্রয়াত লেডি ডায়ানার প্রতি সম্মান দেখিয়ে। এক বিবৃতিতে হ্যারি ও মেগান জানান সুস্থ আছে তাদের সন্তান। হ্যারি মেগানের দ্বিতীয় সন্তানের আগমনের কথা জানার পর আনন্দ প্রকাশ করেছেন রানী ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা। শেষ করছে আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পাকিস্তানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত 33। ভিনদেশি চলচ্চিত্র জিন্স এবং গালির বিরুদ্ধে কিমের যুদ্ধ ঘোষণা। ভারতের শিশুদের উপর করোনা টিকা ট্রায়াল শুরু। রাজনৈতিক জোটের কঠোর সমালোচনায় নেতানিয়াহু। এবং বোকো হারাম নেতা আত্মহত্যা করেছেন, দাবি শত্রুপক্ষের। এছাড়া অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজ এর ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSPACEAN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।